मेरे भाइयों, अल्लाह ताला जन्नत कार जन्य बनिएछेन, ए हलो प्रथम प्रश्न। दुई नम्बर प्रश्न हलो जन्नत कद्दूर, जन्नत कद्दूर। जेमन धरें आपनी जदि कोथाओ जागा किनते जान, प्रथम जिज्ञेस करें भाई जागाटा कद्दूर। प्रथम प्रश्न कि बोले भाई जागाटा 10 শতক, আমি এত বড় কিনতে পারবো না ভাই, জায়গাটা 12 শতক, আমার এত ছোট দিয়ে হবে না। প্রথম প্রশ্ন কি করি বলেন, জায়গাটা কদ্দূর। তো আমরাও যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ জান্নাত কদ্দূর, আল্লাহ তাআলা বলেন সাত আসমান সাত জমিন যার প্রস্থ, বলেন জান্নাত কদ্দূর, সাত আসমান সাত জমিন যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? সাত আসমান সাত জমিন প্রস্থ হলে দৈর্ঘ্য কত? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মূলত সাত আসমান সাত জমিন কেন বলেছেন আল্লাহ তাআলা? সাত আসমান সাত জমিন বলেছেন এজন্য এটা আমাদের বুঝের কাছাকাছি, এটা আমাদের বুঝের কি, অন্যথা প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্ব কত এটাই তো পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর তাবত বিজ্ঞান একসাথে জমা হয়েও এই আসমান আর এই জমিনের দূরত্ব কত জানে না। তো প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন কত বড় হবে আল্লাহ তাআলা ছাড়া তো কেউ জানে না। তা সত্ত্বেও এই কথাটা আমাদের বোধের কাছাকাছি, আমাদের বিবেকের কাছাকাছি হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন জান্নাতের প্রস্থ সাত আসমান সাত জমিন। এবার যদি প্রস্থ যদি হয় সাত আসমান সাত জমিন, তাহলে দৈর্ঘ্য আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এবার জিজ্ঞেস করি আমরা, এটা কার, এই জমিনটা কার? তো আল্লাহ তাআলা বলেন জান্নাত আমার, বানিয়েছি তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন, এটা আমার, তবে বানিয়েছি কি? হ্যাঁ, দোকানে আপনি একটা সোফা সেট রেখে দেওয়া আছে, আর ভাই এই সোফা সেট কার? তো দোকানদার বলে, ভাই এটা আমার, এটা কার লাগিয়ে রাখছেন? কেউ কাস্টমারের লেগে কার লাগিয়ে রাখছেন? কাস্টমারের লেগে। তো আমি বললাম আল্লাহ জান্নাত কার, এটা আমার, কার জন্য রাখছেন? তোমার জন্য। আমি বললাম আল্লাহ আসলে কার জন্য রাখছেন? হ্যাঁ, তুমি যদি মুত্তাকি হও তোমার জন্য, তোমার আব্বাও যদি মুত্তাকি হয় তো তোমার আব্বার জন্য, তোমার ছেলে মেয়েরাও যদি মুত্তাকি হয় তোমার ছেলে মেয়েদের জন্য। এই জন্য জান্নাত কার জন্য বলেন? মুত্তাকিদের জন্য। বলেন জান্নাত কার জন্য? সুবহানাল্লাহ, জান্নাত কার জন্য বলেন? মুত্তাকিদের জন্য। মূলত ওই যে বলে ফার্নিচার কার, কয়টা দোকানদার বলে এটা আমার, কার জন্য? কো কাস্টমারের জন্য। তাই বলে আল্লাহ জান্নাত কার, কো আমার জন্য, আমার, কার জন্য? কয় মুত্তাকিদের জন্য। এবার আমি বললাম আল্লাহ মুত্তাকিদের জন্য যদি আপনি জান্নাত বানিয়ে থাকেন তো মুত্তাকির কিছু সিফাতের কথা একটু বলে দেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুত্তাকির প্রথম সিফাত বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যারা সুখেও দুঃখেও আল্লাহর রাস্তায় দান করে, কম থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, বেশি থাকলেও সে আল্লাহর রাস্তায় দান করে, লকডাউনের সময়ও সে আল্লাহর রাস্তায় দান করে, যখন চাকরি বাকি নাই তখনও আল্লাহর রাস্তায় দান করে, আর যখন ব্যবসা বাণিজ্য আছে তখনও সে আল্লাহর রাস্তায় দান করে। সে অল্প থেকে অল্প আল্লাহর রাস্তায় দান করে, আর বেশি থেকে বেশি সে আল্লাহর রাস্তায় কি করে বলেন? দান করে। তো মুত্তাকির প্রথম সিফাত আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহর রাস্তায় দান করে। এই জন্য মেরে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইফতার করছিলেন, ইফতার। তো ইফতারের সময় নিজের সামনে একটা রুটি, হযরত হাসানের সামনে একটা রুটি, হযরত হুসাইনের সামনে একটা রুটি, হযরত ফাতেমার সামনে একটা রুটি, হযরত আলীর খাদেমা ছিল ফুজ্জাহ, কি নাম? ফুজ্জাহ। হযরত ফাতেমা খাদেমা ছিলেন ফুজ্জাহ, ফুজ্জার সামনে একটা রুটি। এমন সময় সুয়ালি আসছে, সুয়ালি ভিক্ষুক আসছে, ভিক্ষুক এসে হাত দিছে, ঘরে কে আছেন? ভিক্ষুককে কিছু দেন। হযরত আলী বললেন হাসান, বেটা হাসান যাও আমার রুটিটা ভিক্ষুককে দিয়ে আসো। হযরত হাসান বললেন আব্বা আমারটাও দিয়ে দে। হযরত হুসাইন বলেন আব্বা আমারটাও দিয়ে দে। কয়টা হয়ে গেল? হযরত ফাতেমা বলে হাসান আর হুসাইন
তোমরা তো সাখাওয়াত শিখেছো তোমরা আলীর কাছ থেকে, ফাতেমা তো সাখাওয়াত শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তোমরা আলীর বেটা হয়ে যদি ইফতারের রুটি ভিক্ষুকে দিয়ে দিতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি হয়ে আমি পারবো না কেন? বেটা আমারটাও নিয়ে যাও। কয়টা হয়ে গেছে বলেন? চারটা। এবার বান্দি বলে, বেটা হাসান, সাহেবজাদা হাসান, শাহজাদা হাসান, আমারটাও নিয়ে যাও। পরবর্তী তারিখ লিখবে যে আলীর বান্দি সেদিন, পরবর্তী ইতিহাস লিখবে আলীর বান্দি সেদিন দেয় নাই, যেন পরবর্তী ইতিহাস এই কথা লিখতে না পারে আলীর বান্দিও দিয়ে দিয়েছে। কি হয়? এই ছিল সাখাওয়াত, এই ছিল কি বলেন সাখাওয়াত। এই জন্য প্রত্যেক দিন পাঁচটা টাকা হলেও আল্লাহ রাস্তা দান করবেন, এটা নিয়ত পাক্কা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক খিলি পান কম খেয়ে ওই টাকা মাদ্রাসার বক্সে দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কয় হুজুর আপনি এই কাজ কতদিন করবেন? শুধু কালেকশন, শুধু কালেকশন। আমি কোনো এখন কালেকশন করতাম না, তবে আমি জীবনের শেষ দিনও যেন কালেকশনের তৌফিক পাই এটা দোয়া করে দেন। আর আপনারাও যেন জীবনের শেষ দিনও কিছু না কিছু আল্লাহ রাস্তায় দিতে পারেন এই দোয়া করবেন। এক হাদিস, আজীব এক হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদ, জমিন হেলতে ছিল, ধুলতে ছিল, তো ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কি বানালেন আপনি, এটা নড়ে কেন, এটা নড়ে, এটা নড়ে, এটা ধুলে কেন? তো আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ তাআলা এবার পাহাড় বানায় দিলেন আর জমিন থেমে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ হাল আজাবু মিন দালিক, এই বিশাল বড় জমিনকে পাহাড়ের পেরেক দিয়ে আপনি থামায়া দিলেন, এই পাহাড়ের চেয়ে শক্তিধর কোনো কিছু কি আপনি বানিয়েছেন? আল্লাহ তাআলা ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানাইলেন, দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলা যায়। সৌদি আরবে লোহার পাহাড় কাটে কিনা লোহা দিয়ে বলেন? হ্যাঁ, পাহাড় লোহা দিয়ে কাটে কিনা? লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। হ্যাঁ, ফেরেশতা বলল, হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুন নার, এবার আল্লাহ তাআলা আগুন বানালেন, আগুন, বলে দেখো লোহা আগুনে দাও, তো আগুন লোহাকে গলিয়ে পানি বানায় দেয়। আচ্ছা আল্লাহ, এর থেকে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুল মা, এবার আল্লাহ তাআলা পানি বানাইলেন, যত ভারী আগুন হোক পানি ঢেলে দাও, নিভে গেছে। সুবহানাল্লাহ। যে আগুন লোহাকে গলায় পানি বানায় দিল, ওই আগুনকে পানি নিভায় দিল। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানিয়েছেন, দেখো আমি বাতাসের মধ্যে এত শক্তি দিয়েছি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব প্রান্তের পানিকে পশ্চিম প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, পশ্চিম প্রান্তের পানিকে পূর্ব প্রান্তে পৌঁছিয়ে দেয় বাতাসে, জমিনের পানিকে আসমানে তুলে নেয় বাতাসে, কি টনে টনে বৃষ্টিকে ম্যাককে বাতাসে হাঁকায়া হাঁকায়া বঙ্গোপসাগর থেকে কুমিল্লা নিয়ে আসে। কি হয়? ফেরেশতা কে আল্লাহ হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিধর বাতাস, পৃথিবীর বস্তুর মধ্যে সবচেয়ে শক্তিধর কি বলেন? বাতাস, সবচেয়ে শক্তিধর বাতাস, বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ রাজুল মুমিন ইদা তাসাদাকা বিয়ামিনিহি ওয়া লাম তাআলাম শিমালুহু, কোন মুমিন যখন ডান হাতে সাদাকা করে বাম হাতে জানে না এটা বাতাসের চেয়ে শক্তিশালী। এই জন্য আন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রব কামা ইউতফিউল মাউ আন্নার, রাসূল বলেন সাদাকা আল্লাহ তাআলার গুসসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। প্রতিদিন কিছু না কিছু করবেন, মনির ভাই করছে, আমার আঙ্কেল আলহামদুলিল্লাহ যেখানে যায় সেখানেই দান করে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনির ভাই কি বলছি বলেন, প্রতিদিন কিছু না কিছু দান করবেন। আহ হুজুর কি হয়ে গেল, এই কথাগুলো কেন মনে হচ্ছে? একদিন হযরত আলী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দনীয় বস্তু কি কি বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে পছন্দের বস্তু আর নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সিদ্দিক যেমন, সিদ্দিকের পছন্দটাও তেমন। এইটা কি এখন আর পৃথিবীর আর কেউ বলার সুযোগ আছে?
আন-নাযরু ইলা ওয়াজহিক আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা এরপরে ইয়া রাসূলুল্লাহ আল-ইনফাকু আলা আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন এখানে এখানে দান করা সেখানে সেখানে দান করা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা আর কিছু? হ্যাঁ ওবিনতি ফি বাইতিক আমার বেটি আয়েশা আপনার ঘরে এটা আমার পৃথিবীর সবচেয়ে বেশি পছন্দের বস্তু। সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর আর পছন্দ সিদ্দিক। সিদ্দিক আকবর যেমন ফার্স্ট ক্লাস ফার্স্ট তার পছন্দ ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তা দান করা এটা মুত্তাকির প্রথম সিফাত বলেছেন। সুবহানাল্লাহ।